অঙ্ক শুরু করছি। আজকের অঙ্ক দিন মাস ঘন্টা এই সময়ের অঙ্ক, সময় পরিমাপের অঙ্ক। শুরুতেই রেজার বাড়ি থেকে তার বিদ্যালয়ে যেতে 1 ঘন্টা 10 মিনিট সময় লাগে। যদি সে 7:10 বাড়ি ত্যাগ করে তাহলে কোন সময় সে বিদ্যালয়ে পৌঁছাবে? এখানে 7:10 সে বাড়ি ত্যাগ করলো আর তার বাসা থেকে বিদ্যালয়ে যেতে লাগে 1 ঘন্টা 10 মিনিট, তাহলে সে কয়টার সময় বাসায় পৌঁছাবে? বিদ্যালয়ে পৌঁছাবে, এখানে বিদ্যালয়ের সময়টা উল্লেখ করতে বলছে, তো কয়টার সময়? যেহেতু 7:10 সে রওনা দিল আর 1 ঘন্টা 10 মিনিট তার সময় লাগলো, যেহেতু সময়টা বাড়লো 7:10 থেকে আরো সময় বাড়লো, এই কারণে এই অঙ্কটা যোগ করতে হবে। তাহলে আমি কিভাবে শুরুতে করব যে বিদ্যালয়ে বাড়ি ত্যাগ করলো রাজা, রাজা বাড়ি ত্যাগ করে 7:10 মিনিটে আর বিদ্যালয়ে যেতে লাগে 1 ঘন্টা 10 মিনিট শুরু করছে। তাহলে যদি আমি এখানে যোগ করি 0 1 2 7 8, সে বিদ্যালয়ে পৌঁছায় 7:20 মিনিট। উত্তর 8:20 মিনিটে। রাজা বাড়ি ত্যাগ করে 7:10 মিনিটে আর বিদ্যালয়ে যেতে লাগে তার 1 ঘন্টা 10 মিনিট, সে বিদ্যালয়ে পৌঁছায় 8:20 মিনিটে। উত্তর 8:20 মিনিট। তারপরের অঙ্ক, বিদ্যালয় থেকে বাড়ি যেতে মিনার 20 মিনিট সময় লাগে। যদি সে 3:50 বাড়ি পৌঁছায় তবে কোন সময় সে বিদ্যালয় ত্যাগ করে? এখানে আমরা সব জানি, তোমরা সকলেই বিদ্যালয় যাও, এটা একটা সময় লাগে, বিদ্যালয় থেকে আবার বাসায় যাও, এখানেও একটা সময় লাগে। যেমন সে 3:50 বাড়ি পৌঁছাইল আর তার বাসায় যাইতে লাগছে 20 মিনিট, তাহলে সে কখন বিদ্যালয় ত্যাগ করেছে? তার মানে 3:50 তার বাসায় যাওয়ার পরে গণিতে দেখে 3:50 বাজে, যেহেতু সে বাসায় যেতে তার 20 মিনিট লাগলো, তার মানে সে 20 মিনিট আগেই তো সে রওনা দিয়েছে। তাহলে সে বিদ্যালয়টা ত্যাগ করছে কোন সময় সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এখানে আমরা লিখব যে বাড়ি পৌঁছায় বাড়ি যেতে লাগে
যেতে লাগে বিশ মিনিট তাহলে সে বাড়ি বিদ্যালয় ত্যাগ করে বিদ্যালয় ত্যাগ করে 0-3-3 তার মানে সে বিদ্যালয় ত্যাগ করে 3:30 যখন তার ঘড়িতে 3:30 তখন সে বিদ্যালয় ত্যাগ করে আর বাড়িতে যাইতে লাগে তার 20 মিনিট আর বাড়িতে পৌঁছানোর পর তার ঘড়িতে দেখে 3:50 যেহেতু বাড়িতে পৌঁছানোর পর 3:50 বাজে আর তার যাইতে লাগছে 20 মিনিট 50 থেকে 20 বাদ দিলে থাকে কত 30 তার মানে সে বিদ্যালয় ত্যাগ করে 3:30 এইটাই এটার উত্তর 3:30 এটা 1 নং এটা 2 নং এখন আমি 3 নং অঙ্ক করব সুজন প্রতিদিন সকালে 1 ঘন্টা 45 মিনিট বিকালে 2 ঘন্টা 10 মিনিট হাঁটে সে প্রতিদিন কত সময় হাঁটে এখানে সুজন হাঁটে সকালেও হাঁটে বিকালেও হাঁটে যেহেতু দুইটা সময় হাঁটে সে এইখানে দুই সময় একত্র করলে বাড়বে যেহেতু সকাল বিকাল দুইটা সময় একত্র করলে বাড়বে আর বাড়লে আমরা জানি সাধারণত যোগ করতে হয় তাহলে আমরা লিখব সুজন সকালে হাঁটে সুজন সকালে হাঁটে সকালে হাঁটে 1 ঘন্টা 45 মিনিট বিকালে হাঁটে সে 2 ঘন্টা 10 মিনিট সে প্রতিদিন প্রতিদিন হাঁটে 5 4 5 3 2 3 তার মানে এখানে সুজন সকালেও হাঁটে বিকালেও হাঁটে যেহেতু দুইটা সময় হাঁটলো যেহেতু সকালে হাঁটলো 1 ঘন্টা 45 মিনিট আর বিকালে হাঁটতে 2 ঘন্টা 10 মিনিট যেহেতু দুইটা সময় হাঁটলো দুইটা সময় একত্র করলে আমাদের কি করতে হবে যোগ করতে হবে যোগ করলে সাধারণত আমরা জানি বাড়ে তাহলে 5 আর 0 যোগ করলে 5 3 4 আর 1 যোগ করলে 5 আর 2 আর 1 যোগ করলে 3 তার মানে এখানে 3 ঘন্টা 55 মিনিট 3 ঘন্টা 55 মিনিট এই অঙ্কের উত্তর তারপর মিতু সকাল 9:25 বিদ্যালয়ে গিয়েছিল এবং 12:40 সে বাড়ি ফিরে আসে মিতু কত সময় বাড়ির বাইরে ছিল এখানে মিতুর অঙ্কটা তোমাদের বইয়ে ডাক্তার একটু ভুল আছে আমরা এখানে 12:40 দিয়ে অঙ্কটা করব মিতু সকালবেলায় হাঁটে এই বিদ্যালয়ে গিয়েছিল আর বিকালে সে 12:00 মধ্যে সে আবার বাড়ি ফিরে আসলো
তার মানে মাঝখানে 9টা থেকে 12টা এই সময়টা সে বাড়ির বাইরে ছিল তাহলে আমরা এই অঙ্কটা বিয়োগ করতে বা বিয়োগ করার সময় বড় সংখ্যা যেটা সেটা আগে লিখব তাহলে আমরা এখানে লিখব মিত্র মিত্র বাড়ি ফিরে আসে বারোটা চল্লিশ আর সে বিদ্যালয়ে গিয়েছিল বিদ্যালয়ে গিয়েছিল গিয়েছিল 9:25 যেহেতু এখানে সময়ের অঙ্ক এইভাবে লিখতে হয় এখানে যদি নির্দিষ্ট সময় বোঝায় তখন হলো তা এতটা এতটা এরকম ভাবে আর যদি বলা হয় এই একটা মিনিট উল্লেখ থাকে ঘন্টা উল্লেখ থাকে তখন সেখানে ঘন্টায় লিখতে হয় এখানে ঘন্টা বা মিনিট লেখা নাই এই জন্য আমাদের এখানে লিখতে হবে 12:40 9:25 আর এখন যেহেতু এটা বিয়োগ করতে হবে বিয়োগের বেলায় সাধারণত বড় সংখ্যাটা আগে লিখতে হয় এখন আমরা যদি বিয়োগ করি 5 আছে 0 কে 10 দিলে 5 আছে 1 3 3 আছে 4 মিলবে 15 আর এখানে 9 আছে 12 পর্যন্ত করলে 9 10 11 12 3 সে বাড়ির বাইরে ছিল বাড়ির বাইরে ছিল 1 ঘন্টা 15 মিনিট এখানে না সরি 3 ঘন্টা 15 মিনিট 3 ঘন্টা 15 মিনিট এখানে ঘন্টা লিখতে হবে যেহেতু 3 ঘন্টা 15 মিনিট এইভাবে লিখলে এখানে এইভাবে লিখলে হয় 3:10.15 3 ঘন্টা 15 মিনিট আবার বলছি মিতু বাড়ি ফিরে আসে 12:40 সে বিদ্যালয়ে গিয়েছিল 9:25 সে বাড়ির বাইরে ছিল কত এই যে 9:00 থেকে 12:00 এই মাসের সময়টাই সে বাড়ির বাইরে ছিল সে কত কতক্ষণ ছিল 5 আছে 0 কে 10 দিলে 5 আছে 1 1 এসে এখানে যোগলে 3 3 আছে 4 মিলব 1 হলে এখানে আপনার হাতে নাই 9 আছে 12 মিলব 3 তার মানে 3 ঘন্টা 15 মিনিট এইটাই উত্তর তার মানে আশা করি এখানে 4টা অঙ্ক করানো হলো একই দশের নতুন অর্ধের অঙ্ক তোমরা হয়তো এটা একটু উত্তর করা নাই দ্বিতীয় শ্রেণীর তৃতীয় শ্রেণীর অঙ্ক নতুন অধ্যায় দু একবার করলে ঠিক হবে এটা পরেও আছে এই ধরনের অঙ্ক আমরা ইনশাআল্লাহ আশা করি তোমরা বুঝছো তারপরে সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো এবং সামনে যেভাবে হোক পড়া চালা যেতে হবে পরীক্ষা হোক আর না হোক পড়ার শিখার কোনো লস নাই ক্ষতি নাই তোমরা যা শিখবে তাই কাজে লাগবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম